রেগে গেলেন তো? কেউ দিয়ে জানে না কি রে, রেগে গেলেন তো? সবাই বলেন রেগে গেলেন তো, হেরে গেলেন, রেগে গেলেন তো, হেরে গেলেন, কথায় আসে না? আপনি রাগ করলেন আপনার স্ত্রীর সাথে, বলেন তো লাভ হবে না ক্ষতি হবে? স্ত্রীর সাথে রাগারাগি করলেন, তিন দিন চার দিন কথা বললেন না, স্ত্রীর তো লাভ হবে, আপনার লস হবে। কেন? আপনি যখন রাগ করে থাকলেন ও আপনার খেদমত করবে না, কি করবে না, লস তো আপনার, বুঝলেন না? লস তো আপনি স্ত্রীর সাথে রাগ করে থাকলেন, স্ত্রী আপনার খেদমত করবে না, পানি আগায় দিবে না, মশারি টানাবে না, খাবার রান্না করবে না, করলেও স্বাদ হবে না, লুন দেবে না, যে কথা কবি না গোলামের বাচ্চা গোলাম, তোর কথা বলনই লাগবে। দেখ আজকে খাবারের ভিতরে কী করি, খাবারটা আজকে মশান করে তৈরি করবো না, কথা বলবি না। এজন্য কি রাগ করলে আপনারই লস, রাগ করবেন একসময় দেখবেন স্ত্রীও ছাড়া চলে গেছে, কী চলে গেছে, আর একজনের সাথে ভাগছে। এজন্য রাগ মানুষকে ধ্বংস করে দেয়। কী করে দেয় যেরকম বলেন, রাগ সব জায়গা করা যায় না, কোনো কোনো জায়গায় রাগকে দমাতে হয়। কী করতে হয়, রাগ যেখানে করতে হয়, আপনি বেইমানের সাথে রাগ করেন, আপনি রাগ করেন মুনাফিকের সাথে রাগ করেন, আপনি রাগ করতে চান, রাগ করার জায়গা আছে, আপনি রাগ করবেন আপনার নামাজি ভাইয়ের সাথে, কেন রাগ করেন বলেন? আপনার নামাজি ভাইয়ের সাথে রাগ করছেন, আপনি ঠকে গেলেন, আপনি রাগ করে আসেন ওকে সালাম দিবেন না, সালাম দিলে সব পাইতেন লাভ হতো আপনার, রাগ করছেন আপনি কম পাবেন, রাগ করে চলে গেলেন আপনি শিল্লি পাইলেন না, রাগ করে চলে গেলেন আপনি এখন খাবার পাইলেন না, লাভ হলো কার, লস হলো কার, নিজেই বুঝলেন না। এজন্য রাগ আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। রাগ করে এক মুসলমানের এক মুসলমানের বদনাম করি, রাগ করে এক মুসলমানের এক মুসলমানকে বাস দেই, কিন্তু বাস নিজেদেরকেই দেই, রাগ করে এক হুজুরের এক হুজুরের বদনাম করি, কিন্তু বদনাম যে কার করছে, নিজের মুসলমানের ক্ষতি করছে, যারা বলেন ঠিক কিনা? রাগ করে মসজিদ বানাইছে আর একটা আলাদা, কিন্তু এই মসজিদের খোরাক দিতে পারবো কিনা, মসজিদটিকে আল্লাহর সঠিক পথে হলো কিনা, এই খবর আমার নাই, যারা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বড় সহজ জিনিস, ইসলাম জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তাকে যারা জাহান্নামের রাস্তায় পরিণত করবে, তাহলে কেয়ামতের মাঠে ওরা বড় ধরা খাবে, কী হবে যারা বলেন, বিপদে পড়বে। কাজেই যে কথাগুলো বললাম খুব দামি দামি কথাগুলো আমি ডাইরেক্ট কিতাব থেকে সুন্দর করে দেখে দেখে আপনাদের কাছে শুনাইছি, আল্লাহ তালা যেন বললে আমরা শুনলাম, প্রত্যেককে আমল করে আত্মবিধান কাশগুলো বলি আমিন, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিকদান কাশগুলো বলি আমিন। যারা নামাজ পড়ি না, পাঁচ সপ্তাহ নামাজ যেন আল্লাহ তালা সঠিকভাবে আমাদেরকে পড়ার এবং বোঝার তফিকদান কাশগুলো বলি আমিন। ওয়াফির আলহামদুলিল্লাহ রবিল আলমিন, যারা সুন্নাত পড়ি না।